দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটনের পিসটা কতটাই বড় দিয়েছে এখানে। হ্যালো বন্ধুরা, আপনাদের আরো একবার সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেল সুন্দর ক্রেজিনেসে। আজকে আমি গুড়াপ যাচ্ছি। গুড়াপে যাওয়ার পথে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার একটা ফেমাস ধাবার খাবার আপনাদের সবাইকে দেখাবো। চলুন আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে এই ভিডিওটা। চলুন বন্ধুরা, সকাল সকাল যাওয়ার আগে আমি ওটস খেয়ে নিচ্ছি। আমি ব্রেকফাস্টে প্রায় দিনই ওটস খেয়ে থাকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রওনা দিচ্ছি এখন গুড়াপের উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে আছি, আবার ডানকুন টোল প্লাজাতে গিয়ে আপনাদের সামনে আসবো। চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন বন্ধুরা সব গাড়ি বাইক সব গন্তব্যস্থানে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বন্ধুরা আমি এখন ডানকুন টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। এটি একটি অন্যতম জনপ্রিয় জায়গা যারা বাইক রাইড করে তাদের জন্য, এবং এই পথ ধরেই আমরা হচ্ছে বর্ধমান বা আসানসোল বা দুর্গাপুর এইসব লাইনে যেতে পারবো। এবং চলুন দেখে নেওয়া যাক, এবং আমি আজকে টোল প্লাজার সামনে এতটা জ্যাম সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডানকুন টোল প্লাজার সামনে বিশাল গাড়ির লাইন দাঁড়িয়ে আছে। এবং গাড়িগুলি আস্তে আস্তে আসছে এবং নিজের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি গুড়াপে পৌঁছেই গেলাম। এবং গুড়াপে আসার পথে এখানকার যেসব প্রাকৃতিক সৌন্দর্য এবং আর এক পাশে যে কারখানা গড়ে উঠেছে সেগুলি আপনাদের সবটাই দেখাবো, এবং গুড়াপে আসার এক্সপিরিয়েন্সটাও আপনাদের বলবো। চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ন্যাশনাল হাইওয়ের দুধারে কত বড় বড় শিল্প গড়ে উঠেছে। এবং বন্ধুরা দেখে নিন, যাওয়ার পথে দেখতে পেলাম বিস্তীর্ণ একটি মাঠ, সেখানে চাষাবাদ হচ্ছে। একটু জুম করি এবং এনাকে দেখুন কিছু রোপণ করছে বলে মনে হচ্ছে। এবং অনেকদিন পরে এত বিস্তীর্ণ মাঠ দেখে খুবই আনন্দ লাগছে। বন্ধুরা এখানকার দৃশ্যটা জাস্ট আপনারা দেখে নিন,
এবং যারা আমরা টাউন বা সিটিতে থাকি তারা সচরাচর এই দৃশ্যটা আমরা দেখতে পাই না। প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য আমাকে তো পুরো মুগ্ধ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং আমাদের কৃষক দাদা বৌদি বা বন্ধুরা আস্তে আস্তে চাষের কাজ ফেলে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা কিছু কিছু মানুষকে দেখছেন এখনো কৃষিকাজ করছে। এখানে আর একটি কারখানা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা হিন্দুস্তান হোটেল। এটা যে দুর্গাপুর হাইওয়ে আছে NH2, তার ঠিক পাশেই অবস্থিত। শুনেছি এখানকার খাবার দাবার নাকি খুবই টেস্টি এবং খুবই ভালো। আজকে দুপুরবেলা লাঞ্চটা এখানেই করব, এবং ওখানকার লাঞ্চ কেমন বা কেমন এখানকার ফুড সেটা আপনাদের কাছে তুলে ধরব। হ্যালো বন্ধুরা, আমি এখন হিন্দুস্তান হোটেলে ঢুকতে চলেছি, এবং ওখানে কি কি মেনু পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো, এবং সেখান থেকে একটা মেনু আজকে আমি খাবো। চলুন দেখতে থাকুন।
বন্ধুরা এখানকার মেনু কার্ডটা আপনারা দেখে নিন। বন্ধুরা আপনাদের যে মেনুটা দেখালাম তার মধ্যে থেকে আমি দুটো টাওয়ার রুটি আর মাটন চাপ নিয়ে নিয়েছি, এবং আমি দেখতে পাচ্ছি ডিশটা অলরেডি চলে এসেছে এবং মাটনের পিসটাও অনেকটা ভালো। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটনের পিসটা এবং এখানকার খাবার কোয়ালিটি বেশ ভালো, এবং সঙ্গে লঙ্কা ও পেঁয়াজটাও দিয়েছে। খাবার আগে আমি হাতটা স্যানিটাইজ করে নিচ্ছি। চুন খেয়ে থাকছি। তাওয়া রুটির সাথে মটন চাপটা হেভি লাগে, অসাধারণ। মটনটা একটু স্বাদ করে নি। খুবই টেস্টি, কারণ মনে করুন খুবই টেস্টি। এবং রুটির সাথে এটা একটা অসাধারণ ফ্লেভার অ্যাড করেছেন। টেস্টটা পুরো লাজবাব। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এবং এখানকার খাবার তো না ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর খাবার। মাটনটা খুব সফট দেখুন, একটা কামড়ে হাড়গুলো পুরো গলে আসছে। Thank you.
এখানকার মাটনটা দেখুন খুবই সফট। বন্ধুরা, গুড়াপে আমি যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম অলরেডি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন আবার ডানকুনি টোল প্লাজাতে গিয়ে আবার আপনাদের সামনে আসছি আমি। চলুন দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডানকুনি টোল প্লাজার সামনে চলে এসেছি। আজকে প্রায় 110-120 কিলোমিটার বাইকে অলরেডি রাইড করে নিয়েছি। এবার এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এখানে চায়ের স্টল আছে, এক কাপ চা খেয়ে নিই, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দাদার দোকানের চায়ের টেস্টটা খুবই ভালো। এটা হচ্ছে সেই দাদার দোকান, আপনারা সবাই মিলে আসবেন এই দোকানে। এবং এখানে চা, স্ন্যাক্স এইসব জাতীয় খাবার পাওয়া যায়, সবাই এসে একবার করে টেস্ট করে যান। বন্ধুরা, কলকাতা ফেরার টাইমে গঙ্গার যে প্রাকৃতিক দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরটি। এবং সন্ধ্যায় সেখানে আলো জ্বলে একটা অন্য মাত্রা দিয়েছে। এবং দেখে নিন নয়নাভিরাম রূপটা। হ্যালো বন্ধুরা, আমি আলটিমেটলি বাড়ি পৌঁছে গেছি। আজকে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট রোডটা জ্যাম থাকার জন্য বাড়ি পৌঁছাতে একটু লেট হলো। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আসছে, ততদিন পর্যন্ত আপনারা ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন এবং অবশ্যই সুন্দরভাবে থাকবেন।